শুধু দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ইডেন মাল্টিকেয়ার হসপিটাল লিমিটেড নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণ। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ উপমহাদেশের পায়োনিয়ার কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ডক্টর একেম ফজলুল হক স্যার। আমাদের কাছে স্যারকে পেয়ে আমরা আসলে অনেক আনন্দিত, কারণ স্যারকে চেনে না এমন মানুষ পাওয়াই আসলে ভার। স্যার উপমহাদেশের খুব বিখ্যাত একজন কোলোরেক্টাল সার্জন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখানে আছেন সকলকে আমাদের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন এবং আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আমাদের সাথে স্টুডিওতে আরও একজন অতিথি আছেন ডক্টর আসিফ আলমাসক, MBBS FCPS সার্জারি, FSCS ইংল্যান্ড, কনসালটেন্ট কোলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, যিনি বর্তমানে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। স্যার, আমরা আজকে কথা বলবো শিশুদের কোলন এবং রেক্টাল পলিপ নিয়ে, তো শুরুতে একটু জিজ্ঞেস করে নিব এই বিষয়টা আসলে কি। ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন, বাট ইটস ভেরি কমন ইন দ্য পপুলেশন। আর শিশু বলতে আমরা বুঝাই জন্ম থেকে আরম্ভ করে 12 থেকে 15 বছর বয়সী যারা আছে তাদেরকে। তো এদের যেটা হয়, বাচ্চাদের পায়খানার সাথে রক্ত যায়, তো রক্ত গেলে মা বাবা খুবই অস্থির হয়ে যান বা অ্যাংজাইটি টেনশনে পড়ে যান যে কেন বাচ্চাদের রক্ত যাচ্ছে। পায়খানার সাথে রক্ত যাওয়া বাচ্চাদের দুইটা কারণ আছে, একটা হলো অ্যানাল ফিসার। অ্যানাল ফিসার হলো মলদ্বার ফেটে যাওয়া পায়খানা শক্ত হওয়ার কারণে, কারণ বাচ্চারা অংশ মাংস খায়, কোনো সবজি বা কিছু খেতে চায় না, এটার কারণে রক্ত যেতে পারে। আর একটা রক্ত যায় মলদ্বারের ভিতরে, দুটো জিনিস থাকে মলদ্বারের ভিতরে, প্রথম থাকে রেকটাম, তার ভিতরে থাকে কোলন। কোলন হলো খাদ্যনালীর বৃহৎ অন্ত্র, যেটা আমাদের বড়দের ক্ষেত্রে 5 ফুট লম্বা, ছোটোদের ক্ষেত্রে হয়তো 3 ফুট লম্বা হবে। আর রেকটামটা 12 থেকে 20 সেন্টিমিটার এরকম লম্বা থাকে। তো রেকটাম মলদ্বারের খুব কাছাকাছি আর কোলনটা আরও ভিতরে থাকে। তো এখানে যদি ব্লিডিং হয়, অর্থাৎ পায়খানার সাথে রক্ত যায়, আর দুটা আরেকটা জিনিস হতে পারে, রক্ত না গিয়ে আমও যেতে পারে। আম মানে মিউকাস, কেন পলিপ থেকে সবসময় রক্ত যায় না, কোনো কোনো সময় আম যায়, কোনো কোনো সময় রক্ত যায়। আর একটা হতে পারে পেটে ব্যথা হতে পারে। পলিপ ছোট্ট একটা আঙ্গুর ফলের মতো জিনিস, আঙ্গুর ফল ছোটো হতে পারে, বড় হতে পারে। যদি আঙ্গুর ফলের মতো জিনিসটা বড় হয়ে যায় তাহলে পেটের ভিতরে ব্যথা করতে পারে এবং মিউকাস যেতে পারে এবং রক্ত যেতে পারে। রক্ত যেতে পারে নাও যেতে পারে কোলোনিক পলিপে, কিন্তু রেকটাল পলিপ হলে সাধারণত ইয়ে যায়, রক্ত যায়। আর একটা জিনিস হয়, সেটা হলো পায়খানা যখন করে রেকটামের ভিতরে যদি পলিপ থাকে, তাহলে পায়খানা যখন কোদ দেয় তখন পায়খানার সাথে একটা মাংসপিণ্ড বেরিয়ে আসতে পারে। বেরিয়ে আসলে পরে সেটাকে আমরা দেখি একটা পাইলসের মতো, আসলে একটা পাইলস না, এটা ছোট্ট একটা আঙ্গুর ফলের মতো জিনিস। অনেক সময় মা বাবা তেল দিয়ে, নারিকেল তেল দিয়ে বা অন্য কোনোভাবে চাপ দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দেয় তারা। ডক্টর আসিফ স্যারকে জিজ্ঞেস করব, স্যার দেখা যায় যে পায়ুপথের মানে বিভিন্ন রোগের একটা সাইন সিমটম খুবই কমন, সেটা হচ্ছে রক্ত যাওয়া। তো পলিপের ক্ষেত্রেও দেখছি আমরা রক্ত যাচ্ছে, তো আসলে কি খালি আমরা খালি চোখে দেখেই বুঝবো বা হাত দিয়ে দেখলেই বুঝবো, নাকি আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে হবে যে আসলে পলিপ হয়েছে? বাচ্চাদের ক্ষেত্রে কি কি করা হয় স্যার? ধন্যবাদ আপনাকে। যদি খাদ্যনালী, আমরা যে কোলন এবং রেকটাম নিয়ে কথা বলছি, ইউজুয়ালি দেখা যায় যে কোলন এবং রেকটাম সব মিলিয়ে 3 ফিট থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, ডিপেন্ড করে মানুষের হাইট, ওয়েট এবং এইজের উপরে। তো যে পলিপগুলি একেবারে নিচের দিকে হয় বা মলদ্বারের কাছাকাছি হয়, বিশেষ করে রেকটাল পলিপ বা অনেক ক্ষেত্রে কোলোনিক পলিপও, যেগুলি নিচের দিকে হয়, সেগুলি যখন ব্লিডিং হয়, ব্লিডিং কিন্তু পেশেন্টরা চোখে দেখে বা মা বাবা চোখে দেখে, কারণ রক্তটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যদি উপর থেকে যায় তাহলে ওই রক্তটা মলের সাথে এমনভাবে মিশে যায় যে ওটা আর বোঝা যায় না। ওটা বোঝা যায় দীর্ঘদিন পরে যখন মা বাবা খেয়াল করে যে আমার বাচ্চাটার রক্ত শূন্যতা হচ্ছে। সাধারণত হয় না, বাট অনেক সময় মা বাবারা বুঝতে পারে যে দীর্ঘদিন ধরে যদি কোনো বড় পলিপ থাকে তাহলে রক্ত শূন্যতা হতে পারে, তো তখন সে ডাক্তারের কাছে যায়। তো আমরা সাধারণত মলদ্বারের ভিতরটা পরীক্ষা করি, আঙুল দিয়ে দেখা হয় এবং সেখান দিয়ে দেখলে সাধারণত 7 থেকে 8 সেন্টিমিটারের ভিতরে যদি কোনো পলিপ থাকে সেটা আঙুলে হাতে লাগে এবং আমরা মোটামুটি বুঝেই যাই যে এটা এখানে একটা পলিপ আছে। বাট যদি এই ধরনের ফিচার বা এই ধরনের উপসর্গ পেশেন্টের থাকে কিন্তু আমরা আঙুল দিয়ে পাচ্ছি না, তখন কিন্তু আমরা কিছু ফার্দার ইনভেস্টিগেশন করি, যেমন একটা এন্ডোস্কোপিক প্রসিজিওর করি, যেটাকে আমরা বলি কোলোনোস্কোপি, বা মলদ্বারের ভিতর দিয়ে একটি ক্যামেরা ঢুকানো হয়, ফ্লেক্সিবল অত্যাধুনিক ক্যামেরা, সেটা ঢুকিয়ে পুরো খাদ্যনালী বা পুরো কোলনটাকে দেখা হয় এবং একটু পেশেন্টকে জানিয়ে রাখি। অনেকেই ভয় পায় যে আমার বাচ্চার বয়স মাত্র 3 বছর, মাত্র 7 বছর, এই বয়সে কোলোনোস্কোপি করলে কোনো কিছু হবে নাকি বা ব্যথা পাবে কি না। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে একেবারেই কিন্তু কোনো ব্যথা নেই। আমরা কিন্তু প্রতিদিনই 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন বাচ্চাদের করছি
এবং কারো কিন্তু কোনো ব্যথা পায় না। বাচ্চাদেরকে একটা অ্যানেস্থেটিক দেওয়া হয়, দেওয়ার পরে বাচ্চারা ঘুমিয়ে যায় এবং তাদের বেশিরভাগ ক্ষেত্রে মনেও থাকে না যে আসলে কি করা হয়েছে। ধন্যবাদ স্যার, আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। শুধু দর্শকবৃন্দের নিয়েছি একটা ছোট্ট বিরতি, বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে আসবো, ততক্ষণে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। ধন্যবাদ বিরতিতে সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম শিশুদের কোলন এবং রেক্টাল পলিপ নিয়ে, আমরা চলে যাচ্ছি আলোচনায়। ফজলুল হক স্যারকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে স্যার, এই যে ছোটদের যে সমস্যাগুলো দেখা দেয়, যে পলিপ যেই জিনিসগুলো দেখা যায় এবং মনে হয় যে অনেকদিন ধরে যদি থেকে যায় ভিতরে, এটা কি কখনো খারাপ হতে পারে বা ক্যান্সারে টার্ন নিতে পারে? খুব সুন্দর প্রশ্ন দর্শক শ্রোতা। বাচ্চাদের ছোটদের যে পলিপ হয়, পলিপের মধ্যে ভ্যারাইটিস আছে। যদি ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস হয়, যারা বংশগতভাবে টেনে নিয়ে আসছে, তার মধ্যে আবার ভ্যারাইটিস আছে। একটা গ্রুপ অফ পলিপ আছে যেটা থেকে আপনার ক্যান্সার হতে পারে, আর একটা গ্রুপ অফ পলিপ আছে যেটা ইনফ্ল্যামেটরি হ্যামাটোমাটাস পলিপ বলে। অর্থাৎ এই পলিপটা হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালির কারণে। পলিপ তো হবে ছোট্ট একটা আঙুর ফলের মতো জিনিস, আমরা আগে বলেছি। সেটা ভ্যারাইটিস আছে, ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন দল উপদল ভাগ আছে। তো এটা যদি আর আবার একটা আছে সিঙ্গেল না মাল্টিপল, অর্থাৎ কোলনের ভিতরে আমরা কোলোনোস্কোপি করবো। কোলোনোস্কোপি করলে মলদ্বারের ভিতর থেকে 3-5 ফুট ভিতরে ঢোকা যায়। ঢুকলে পরে সেখানে আমরা পলিপের ছবি নিয়ে আসতে পারি। আমরা যদি মনে করি যে এটা মাংস নিয়ে পরীক্ষা করবো, সেটাও করতে পারি। যেক্ষেত্রে ফ্যামিলিয়াল অ্যাডেনোমাইটাস পলিপোসিস বা এরকম ক্যান্সার প্রোডিউসিং যেগুলো আছে, জন্মগত বা হেরিডিটারি আসে, যেগুলো থেকে ক্যান্সার মানে হতে পারে। আর একটা হতে পারে যে এটা থেকে কিছুই হয় না, শুধু আম যায়, রক্ত যায়, পেটে ব্যথা হয়, রক্ত শূন্যতা হয়ে যায়। ধন্যবাদ স্যার। আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে গেলে আমাদের আগে একটা মাথায় আসে যে আচ্ছা ক্যান্সার হবে না, তো এই জন্যই স্যার এখান থেকে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। ডক্টর আজিজ স্যারের কাছে চলে যাচ্ছে। স্যার, আলটিমেটলি এটা ট্রিটমেন্ট কি? পলিপ থেকে যেহেতু রক্ত যাচ্ছে এবং পলিপ থেকে অন্যান্য কমপ্লিকেশনও হয়, যেমন পলিপটা যখন বড় হয়ে যায় তখন খাদ্যনালীর লুমেন বা খাদ্যনালীর খাদ্য যেখান থেকে পাস করে ওই জায়গাটা তাহলে চিকন হয়ে যাচ্ছে, তখন পেশেন্টের ব্যথা হতে পারে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যদি পলিপ বড় হয়ে যায় ইন্টারসেপশন নামের একটা সমস্যা হয়, সেটা মানে খাদ্যনালী একটা খাদ্যনালী আর একটা খাদ্যনালীর ভিতরে ঢুকে যাচ্ছে, এ ধরনের একটা ঝামেলা হয়। তো বিভিন্ন সমস্যার কারণেই আমরা সবসময় উপদেশ দিয়ে থাকি পেশেন্টদেরকে, যদি কোনো পলিপ থাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিমুভ করা। আর ক্যান্সারের কথা যেটা বলেছেন একটু আগে, যে পলিপগুলি সাধারণত যারা বয়সের সাথে 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 পলিপগুলি আসলে খারাপ ধরনের পলিপ হয়, ইউজুয়ালি বাচ্চাদের পলিপগুলি হচ্ছে বিনাইন টাইপের পলিপ হয়, এগুলি থেকে সাধারণত কখনো ক্যান্সার হয় না। বাট যদি পেশেন্টের এরকম কোনো হিস্ট্রি থাকে, বাবা মার ক্যান্সার ছিল, তাহলে কিন্তু আমরা সেই পলিপগুলিকে একটু সিরিয়াসলি দেখি এবং তখন অবশ্যই উপদেশ দিই যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করে ফেলার। আচ্ছা স্যার, রিমুভের পদ্ধতিটা কি স্যার একই রকম আমাদেরকে পেট রিমুভ করতে হয় যেগুলো কোলনে থাকে, নাকি স্যার এরকম কোনো আধুনিক পদ্ধতি আছে? ধন্যবাদ। পলিপের সাইজ অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা ঠিক করি। বেশিরভাগ পলিপ, বাচ্চাদের পলিপ নিয়ে যেটা আলোচনা করছি, বেশিরভাগ পলিপ কিন্তু আমরা কোলোনোস্কোপির মাধ্যমে কেটে আনতে পারি। সত্যি কথা বলতে কি, আমি আজ পর্যন্ত বাচ্চাদের কোনো পলিপের জন্য পেট কাটা লাগে নাই। বাট বড়দের কিছু পলিপ আছে যেটা বড় হয় এবং সেটা হয়তো কোলোনোস্কোপি দিয়ে রিমুভ করা সম্ভব হয় না, তখন আমরা কিছু পেশেন্টদের ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ওই পলিপটাকে আমরা রিমুভ করেছি। বাট বাচ্চাদের কোনো পলিপ এত বড় হয় না যে ওটা পেট কেটে বের করতে। স্যার, ফজলুল হক স্যারকে একটু জিজ্ঞেস করবো, স্যার এই যে পলিপগুলো বিভিন্ন ধাঁচের বিভিন্ন ধরনের পলিপ, যাদের একবার পলিপ হয়েছে এবং অপারেটেড পলিপ ফেলে দেওয়া হয়েছে, এটা কি আবার রিকারেন্স হতে পারে স্যার? এটা কি আবার হবে? ভেরি গুড, ভেরি পার্টিনেন্ট কোশ্চেন। সেটা হলো বাচ্চার বয়স যদি 3-7 বছর এরকম হয়, মা বাবা বেশি করে দাদি বা নানি তারা আরও বেশি অ্যাংশাস মানে উদ্বেগজনক অবস্থায় পড়ে যায়। প্রথমে পড়া তারা এই জন্য স্যার কোলোনোস্কোপি করবেন, তা ইঞ্জেকশন দিয়ে আবার তাকে অজ্ঞান করে ফেলবেন, সে বেঁচে আসবে তো ওখান থেকে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের জন্য বলি যে কোলোনোস্কোপি করার জন্য বাচ্চাদের বা বড়দের আমরা যে ইঞ্জেকশন দিই তাতে একটু ঝিমুনি আসে, সেটা কোনো অ্যানেস্থেশিয়া না, অজ্ঞান করা না, সেটা দিয়ে কাটাকাটি করা যাবে না, তো একটু ঝিমঝিম লাগবে এবং মানুষের মনে থাকে না কিছু, অর্থাৎ 2-3 ঘন্টা সময়ের কথা কিচ্ছু মনে থাকে না এবং ব্যথাও পায় না। কোলোনোস্কোপি করার সময় আমরা 2-3 ধরনের ইঞ্জেকশন মিলে তারপরে দেই, যাতে মনে ব্যথা নাশক থাকে এবং একটু ঝিমুনি আসে। আর বাচ্চাদের এটা হলে সবাই প্রথমেই বাবা মা বলে স্যার অপারেশন এই বাচ্চার, আমাদের এই বাচ্চা আরও 100 বছর বাঁচবে, ফলে আপনার চেয়ে শক্তিশালী সে, তার হার্ট অনেক শক্তিশালী এবং আপনার আমার চেয়ে ওই বাচ্চার অপারেশনের রিস্ক নেওয়ার প্লাস কি বলে স্ট্রেস নেওয়ার ক্ষমতা অনেক বেশি। এটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারি যে এই যে বাচ্চাটার ভিতরে রেক্টামের পলিপটা আছে, কোলনে পলিপ আছে, এতে কিন্তু অনবরত রক্ত যাচ্ছে এবং রক্ত যেয়ে যেয়ে তার শরীরে রক্ত শূন্যতা হয়ে যাচ্ছে, মা বাবার সেদিকে মন নাই,
তাদের কথা হলে এই বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দিবেন, ইনজেকশন দিবেন, সে বাঁচবে কি না? বা আরেকটা কোশ্চেন একটু আগে যেটা বলেছেন আসিফ উত্তর দিয়েছে, সেটা হলো যে এই পলিপটা অপারেশন করার পর আবার হবে কিনা, এটা আমার 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 বাচ্চার হলে আমিও সেই প্রশ্ন করতাম। এক্ষেত্রে দর্শক শ্রোতা সবাইকে বলি, সেটা হচ্ছে যে এই রেকটাল পলিপ যেটা আমরা কাটবো এটা কেয়ামত পর্যন্ত আর হবে না। কিন্তু খাদ্যনালীর একটা পাইপ 3-5 ফুট লম্বা কোলন পাইপ, সেটার অন্য এক জায়গায় আর একটা কোলন পলিপ গজাবে কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারবো না, সেই নিশ্চয়তা একমাত্র আল্লাহ তালা দিতে পারবে। সাধারণত রিকারেন্স হয় না, একবারে আমরা কোলোনোস্কোপি করে 5টা, 2টা, 7টা যত কোলন পলিপ ফেলে দেই সাধারণত এই বাচ্চাদের আবার হয় না, বাট 2-4 জনের যে একবার 100 জনের মধ্যে 5 জনের যে হবে না এটাও বলা যায় না। ধন্যবাদ স্যার, আসলে এত সুন্দর করে বলার জন্য, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হচ্ছে। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা। শুধু দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান জানিয়ে আপনাদের ভালো লাগে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।